বাসা থেকে আমার বিয়ার লেগে চাপ দিতেছে। ময়না, আমি তোমার বিয়ে করার জন্য এক পায়ে খাড়া আছি। কখন কোথায় বিয়ে করতে হবে কও। তোমার মতো বেকার পোলার কাছে তো আমার বাপ মা আমার বিয়ে দিব না। তুমি তো দেখতেছো একটা চাকরির জন্য কত চেষ্টা করতেছি, ঘুষ দিয়ে যে চাকরি করবো এই কিপটা বাপের লেগে হেডাও পারতেছি না। তাইলে তুমি আমার কাছে ছাইড়া দাও। দেখো আমার ময়না এমনি কথা কয় না। আমি কি করবো কও। একদিক দিয়ে তুমি আমার হাত ধরে টানতেছো, অন্য দিক দিয়ে লোকজন টানতেছে বিয়ার জন্য, আরেক হাত ধরে বাবা মা পিছন দিক দিয়ে ঠেলতেছে বিয়ার জন্য। আমি নিজেরে কতক্ষণ ধরে রাখবো কও। তোর তো কোনো দোষ নেই ময়না, তুমি আমার আর কয়েকটা দিন সময় দাও, আমি ঠিক একটা ভালো চাকরি জোগাড় করে ফেলব। ঠিক আছে, আমি তোমার এক মাসের সময় দিতেছি, এর ভিতর যদি তুমি কিছু করতে না পারো আমার কোনো দোষ নেই। গেলাম আমি। কু কু ও কু। বেকার জীবন আসলে একটা অসহায় জীবন, ভালো লাগে না। নগদে সেরা রিচার্জ অফার ছাড়াও আর সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। নবাব নবাব এই শরব শরব কি সাব্বা চিল্লা দিছেন কেন? ওই নবাব রে পিঠটা একটু ঘুরায় শুইতে কর, নইলে পিঠে উই পোকা লাগতে পারে। আরে না আব্বা, ভাইয়ার পিঠে উই পোকা লাগতো না, ভাইয়ার রাতে ঘুমানোর সময় খাটের নিচে ছাড় পোকার ওষুধ দিয়ে ঘুমাইছে। কি সা আমাতে কেমন রাগ করে তাকাছেন কেন? আমি কি করছি? তুই তো বড় হইলে ওর মতই হইবি। আর কি সকালবেলা উঠে কি শুরু করছেন? আপনার জন্য তো আমার পোলাটা ঠিকমতো ঘুমাইতেও পারবো না। ঘুমাইবো কেন? বৃষ্টিতে যে পুকুরের এক কোণা ভাঙা গেছে ওটা বাদ দিতে হইব। আমার লগে খেত খামার একটু কাম করতে পারে না? না পারবো না। আমার পোলা বিএ পাস দিছে, এই বৃষ্টির মধ্যে আমার পোলা খেত খামারে কাম করতে পারবো না, সে বড় চাকরি করবো। আরে চাকরি করবা? হ্যাঁ, তোমার এই ভাড়া মেয়ে পোলারে চাকরি কেটা দিব? তখন দিব, তখন দেখেন কেটা দেয়। আব্বা আপনি সকাল সকালে তো চিল্লাইতেছেন কে? কি ব্যাপার আজকে এত সকাল সকাল ঘুম থেকে উঠলে বাবা? আর সকাল সকাল উঠতাম না ভাই, হইছে কি পেটে একটা চাপ দিছে, এদিকে তাড়াতাড়ি উঠতে পারছি। কি হইছে বাবা? কি হইছে? তাই তো বলি যত সকাল সকাল ঘুম থেকে উঠলো কেন? হ্যাঁ আম্মা, ও আম্মা। কি রে বাবা? কি রে বাজান, কি হয়েছে? বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে কই যাইতেছস? আম্মা একটা ইন্টারভিউ দিতে যাইতেছি চাকরির, দোয়া করো। দোয়া করি বাজান, এবারে চাকরিটা যেন তোর হইয়া যায়। আম্মা এবার চাকরি হইলে তোমার কষ্ট কমানোর লাগি আব্বারে একটা বউলে আসুম। হায় আল্লাহ, কি করছিস তুই? হ্যাঁ এই বয়সে আমার ঘরে সতীন নিয়ে আসবো? এ দেখো কারবার। আর আমি আব্বার বিয়ার কথা না তো, আমি আমার বিয়ার কথা কইতেছি। লজ্জা শরমের মাথা কে, নিজের বিয়ের কথা নিজেই কইতাছস তো? কমু না, জীবনে তো ভুল করে একটাবার বিয়া শাদীর কথা কইলা না। আমার কি বিয়া শাদীর আউশ হয় না? এই পাশে পাশে শেফালি, ওর লগে ছোটবেলাতে আমি খেলতে খেলতে বড় হইছি, আজকে ছাওল পাল আমার লগে খেলে। হাসো হাসো, কারো পৌষ মাস কারো সর্বনাশ। ওর বাপের লগে কথা কইয়া ফুলার বিয়ার কথাটা কইতে হইব। পোলা আমার বড় হয়ে গেছে। আরে ময়না কই যাইতাছো? এই তো বারপলারলা স্কুলে যাইতাছি। তো আজকে না আপনার ইন্টারভিউ ছিল? হ্যাঁ ইন্টারভিউ দিতে যাইতাছি তো। এই যে ফাইলপত্র। এইবার যদি আপনার চাকরি না হয় তাহলে আপনার খবর আছে। ময়না হুমকি টুমকি দেয় না, চাকরির জন্য তো চেষ্টা করতেছি তাই না? আরে বাবু কি নাম তোমার? বলবো না। এই আঙ্কেলের নাম বল। না বলবো না। ও বুঝতে পারছি ওর বোধহয় মন খারাপ, তার ওরে মজা কিনে দিতেছি তাইলে কইব। এলো এই চিপসের টাকা দিয়ে যা। কাকা কত? 15 টাকা। দিব না কাকা, আমি অন্তরে বউনি করি নাই। তোমার কাছে 250 টাকা পামু, 2 বছর ধরে তুমি ঘুরে আইতেছ। তুমি সব টিপি দিও না বাবা, টাকা দিয়া চিপস নাও। পকেটে যখন টাকা নাই তাহলে বাচ্চারে চিপস কিনা দেওয়ার কি দরকার ছিল? রাখেন আইসল ফুফু চিপস খান। চুপ বল। এই রাখেন আপনার চিপস। আব্বা ওইটা দাঁড়ান। কেন কি হয়েছে? পায়ে ধরে সালাম করুন। সালাম করবা মানে? ও বুঝছি, তুমি যতই সালাম করো আজকে আমি তোমারে কোনো টাকা পয়সা দিতে পারবো না। তোমারে সালামি দিতে দিতে আমি তো ফকির হয়ে গেলাম। আমি চাকরিটা পায়া লই আপনার সব টাকা ফেরত দিয়ে দিমু। এখন খারান। এটা কি হাত? আমার এই হাতের তালুত প্রতিদিন বটগাছ জ্বালাইবো? কোনোদিন সম্ভাবনা নাই আব্বা। তেমনি তোমারও কোনোদিন চাকরি হইব না, কোনোদিনও সম্ভব না। আব্বা দেখেন অসহায়ের সাথে মস্করা করেন না, উপরে যিনি আছে তিনি কিন্তু নারাজ হয়ে যাবে। টাকা দেন। আমি কি এখানে টাকা নিয়ে আইছি নাকি? হ্যাঁ মাঠে ঘাটে টাকা নিয়ে আসি। আমি ভালো করেই জানি আপনি আমার আর আম্মার ডরে টাকা বাড়িতে লয়ে বাইরন। এ মহা মুশকিল। আরো কিছু টাকা দেন। আরো কিছু মানে? আর কত? আরো 50 টাকা দেন। আরো 50 মানে 50 100। এটা আর নাই, যাও যাই দোয়া করেন। সামনে সামনে খালি টাকা দেন টাকা দেন টাকা দেন। কিরে স্কুলে না যায় বৃষ্টির মধ্যে খাড়া আছিস কেন? পরীক্ষার ফিস জেনে দিকে স্যার স্কুল থেকে বাই করে দিছি। পরীক্ষার ফিস কত? 100 টাকা। এলো 100 টাকা। ভালো করে পড়াশোনা করবি, পরীক্ষাটা ভালো করে দিবি। যদি পাস না করছস তাহলে কিন্তু তোর বাপের কাছ থেকে আমি 200 টাকা নিব। ঠিক আছে ভাই, অনেক উপকার করছেন। যা এখন ইন্টারভিউ দিতে যাবো কেমনে? টাকা তো দিয়ে দিলাম, যাই মনের লগে দেখা করে আসি। সময় টমায় নেই, কোকিলের মতো কুকু শুরু করে দিচ্ছে। কেমনটা লাগে এখন? কাম খেয়ে গেলে মাই সিলেইব না। আজকের খবরই আছে কোকিলের মতো কুকু করা ছুড়াইতেছে। বুঝলাম না আমার মনে হয় কি নেটওয়ার্কের বাইরে চলে গেল নাকি এই বৃষ্টির কারণে নেটওয়ার্ক দুর্বল ভালো লাগে না যদি ভালোবাসিস আমার তুই ময়না রে তোরে কিনা দেব খাঁটি সোনার গয়না রে একটা মোবাইল কিনা দেওয়ার মুরত নাই আইসে সোনার গয়না কিনা দিব ময়না খালি চাকরিটা হইতো দাও আমি আমার ময়না রে গয়না দিয়া ময়ূরের মতো করে সাজাবো চাপা বন্ধ কইরা কামের কথা কোন আপনি তো বেকার মানুষ আপনার তো কোনো কাজ কাম নাই কিন্তু আমাদের তো কাজ কাম করতে হয় তোমারে দেখতে মন চাইতাছিল তাই চলে আইলাম তোমার লাগলে সকালবেলা আমার দেখা হইলো তাহলে এখন আবার দেখতে ইচ্ছে হইলো কেন আমার ময়নারে আমি সারা জীবন দেখলেও দেখা সাত মিটবো না ভালো কথা তুমি না ইন্টারভিউ দিতে গেছিলা হ্যাঁ এটা একটা বিরাট ঘটনা আমি ইন্টারভিউ দিতে যাইতেছি দেখি রাস্তার মধ্যে স্কুল ড্রেস পরে একটা পোলা মন খারাপ করে দাঁড়ায় আছে যে গেলাম কি ঘটনা কই কি যে পরীক্ষার ফি দিতে না পারার কারণে স্যার নাকি বাইর করে দিছে পরীক্ষা দিতে দেয়নি তারপর তুমি পোলাটার পরীক্ষার ফি এর টাকা দিয়ে স্কুলে পাঠাইছো তুমি কেমনে জানলা এটা আমি কেমনে জানলাম তোমার লগে ব্রেকআপ আজকের পর থেকে তুমি আমার লগে দেখা করতে আইবা না এই কুকু 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 দুনিয়াটাতে ভালো কামের কোনো দাম নাই ভালো লাগে না বাবা তো চাকরির ইন্টারভিউ কেমন হয়েছে আম্মা এবার চাকরির ইন্টারভিউ অনেক ভালো হয়েছে চাকরি হয়ে যাইব আলহামদুলিল্লাহ তোর চাকরি জীবনে হইব না ঠিকই কইছো আব্বা বাইজানের চাকরি জীবনে হইতো না কারণ কি কারণ বাইজান আজকে ইন্টারভিউ দিতে যায় নাই ইন্টারভিউ দেয় নাই এই ইন্টারভিউ দেয় কেন এই দেখ মাঠে করে ফেরত দে টাকা ফেরত দে আপনার টাকা দিত কেমনে রাস্তা একটা পোলা ছিল আর স্কুল ফ্রি লাগা বাইজানের টাকা দিয়ে দিছে আমার টাকা আর ওনার ফুটানি হ্যাঁ দানশীল সৎস একটু চুপ করেন তো দয়া করে একটু চুপ করেন আপনার জন্য আমার পোলাটা একটু শান্তি মতো ভাতও খাইতে পারে না আর কত খাইবো বাপের হোটেলে আর কত খাইবো কামাই করে খাইতে পারবো চুপ করেন আপনি আর কথা কইেন না আম্মা আজকে আব্বারে কইতে দাও দেই কতক্ষণ কইতে পারে সে চাকরি করে যখন বস্তায় বস্তায় টাকা এনে দিমু তখন কিন্তু তার নিজের ঠিকই অপরাধী মনে হইব বস্তায় বস্তায় টাকা দেব এই ১০টা টাকা সংসারে দিয়ে দেখেছিলাম পারস টাকা কামাই করে এত সস্তা না আচ্ছা বইস হইছে খান তো এখন খা বাবা খা ওলাটা আমার একটু শান্তি করে খাইতেও পারে না ও বাবা কি দুমো আর কি দুমো কোনটা খাবা তোর দিব ভাবি তা না হলে ছোট কাকিমা আর এলো তো তুই বয় শ্বশুর বাড়ি থেকে কবে এলি এই তো কিছুক্ষণ আগে আইলাম তা তুমি মন খারাপ করে এখানে বসে আসছিস কেন আর কইস না আজকে ওর লগে ব্রেকআপ করে আইছি তুই তকির ভাইয়ের মতো মানুষ জীবনে পাবি তা পাবো না ঠিক আছে কিন্তু ও তো বেকার পড়লে আর পারতেছি না আমার জামাইও তো বেকার তাতে কি হইছে বেকার ছেলেরা বউ পাগল হয় আর আমার জামাই তো বাড়িতে অনেক কাজ করে দেয় ও তাই তোর জামাই কি তোর কাজ করে দেয় এই ধর ঘর মুইসা দেয় কাপড় ধুইয়া দেয় রান্না কইরা দেয় হেডা সারা বউকে অনেক ভালোবাসে আর একটু এক্সট্রা লাভারও হয় ওরে বাপরে বাপ কিন্তু ও তো বেকার বলে আমার বাড়ির লোকজন রাজি না আর চাকরি না হইলে ওর সাথে আমার বিয়ে দিবে না দেখ কোনোভাবে বাড়ির মানুষে রাজি করাতে পারস কিনা তাহলে থাক আজকে আমি আসি রে আবার আসবি কিন্তু আচ্ছা তোর লগে কিন্তু আমার অনেক কথা আছে আচ্ছা আচ্ছা আসুন নে বড় খারাপ এই তোমারে না কইছি তোমার লগে আমার ব্রেকআপ টেকআপ পরে আগে নতুন নিউজ দেখো কি নিউজ এইবার আমার চাকরি ঠেকায় কে কিসের চাকরি এনজিও তে দেখো 30000 টাকা বেতন নিজের এলাকায় কাজ করার সুযোগ আছে আর একবার যদি চাকরি হয়ে যায় তোমার আমার শাদি হইছে চাকরি পাওয়া তো সোজা না তার জন্য কষ্ট করতে হয় ময়না আমিও তোমার লাগা কষ্ট করব তোমার লাগা আমি কত কষ্ট করব তুমি চিন্তাও করতে পারবে না হইছে চাপা ছাইলেন না দেখো ময়না একদিন আমার এত বড় চাকরি হইব তুমিও কিন্তু আমারে স্যার কইবা হইছে স্যার আগে ইন্টারভিউ দিয়া চাকরি নিয়ে আসেন তারপর দেখব আপনি কত বড় অফিসার এখন যাই বৃষ্টি পড়তেছে যাইবা গা আচ্ছা যাও তো চাকরি হইলে কিন্তু বেশি বেশি সময় দিতে হইব খালি বেশি বেশি সময় না চাকরি হওয়ার পর বউ হয়ে তোমার লগে আমি সারা জীবন থাকতে চাই আরে ময়না সাত সকালবেলা বাড়ির আশেপাশে চক্কর কাটতেছো লতা কবরে যাইতেছিলাম তা বাদাইমা মানুষ এত সকালে কেমনে উঠলেন দাও ময়না হবু জামাইরে কিন্তু বাদাইমা বলা যাবে না তুমি আমার চেহারা দেখো কত সুন্দর আচ্ছা চেহারা কথা বাদ দিলাম তুমি আমার দাঁত দেখো দাঁত তা বেকার মানুষের দাঁত তো সুন্দর ওই বই সারাদিন তোর কাজ কাম নাই খালি দাঁত লয়ে ঘষাঘষি করতে থাকেন তা আজকে আপনার ইন্টারভিউ আসিল তার জন্যই তো সকাল সকাল উঠছি ও আচ্ছা আম্মা হ্যাঁ তুমি কই গেছিলা এই যে ডিমান্ডে গেছিলাম দোকানে কি রে এই মাইয়া কেডা আম্মা ওইছে ময়না ওই যে সেলিম কাকার মাইয়া সালাম করো আমার আম্মা ওমা গো মা সেই ছোটবেলায় ময়নারে দেখছি হাত বাবা গো মাশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর হইছো তুমি সেই ছোটবেলায় তোমারে দেখছি সুন্দর তো হইবই তোমার হবু বৌমা না এই তোমরা দুজন পাশাপাশি দাঁড়াও তো দাঁড়াও 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 ওরে বাপ রে বাপ বউ শাশুড়ি খাপে খাপ সমস্যা হলো দুই বাপ সমস্যা কিছু নাই তো লওমা ঘরে লও চলো না সাসি আম্মা একটু লতাকে বাড়ি যাইতেছিলাম অন্যদিন আসবনি আয়ও কিন্তু হ্যাঁ আচ্ছা অন্যদিন কিন্তু বউ হয়ে আসতে হবে আমি তো বউ হয়েই তোমার বাড়িতে আসতে চাই নতে নগদে যেহেতু আসছি তাইলে বতে হায় রে বতে বেশি ব্যবহারে লতে লাভ আছে নগদ অ্যাপে ট্রেন বানি ফ্রি সহ আর সবকিছুতে শুধু লাভই লাভ দেশি নগদে বেশি লাভ কি হয়েছে কি এত চিন্তা করতেছেন চিন্তা করতেছি ছোটটারে নিয়া ছোটটা বড়টার মতোই তো পড়াশোনা বাদ দিয়া দেখো না খালি টই টই করে সারা গ্রাম খেলে বেড়ায় আম্মা আব্বা উঠা কারণ কেন বাবা উঠা কারণ কেন আপনাকে দুইজনরে দেখমু একলগে কেমন লাগে আমাকে দুইজনরে একলগে কোনোদিন দেখো নাই না আমাকে একলগে দেখবা নাকি সালাম করবা তুমি যতই সালাম করো আজ তোমার এক পয়সাও দিবার পারুম না আরে কি কোন আপনি আমার পোলা কি ওই যে সালাম করে টাকা লাগে নাকি তোমার পোলা কিসের জন্য সালাম করে আমি খুব ভালো জানি আব্বা এই যে দেখেন এরিয়া ম্যানেজার 30000 টাকা বেতন ওরে আল্লাহ রে আল্লাহ আমার ছেলে 30000 টাকা বেতন পাবে আপনি 4-5000 টাকা দিয়ে দেন 4-5000 টাকা টাকা কি গাছের গোটা যে ঝাঁকি দিলে পড়ি ধপধপ করে পড়বো দিতেছি দাঁড়াও এনে 100 টাকা নিয়ে যা আব্বা ঢাকা যাবো 500 টাকাই লাগবো এরকম করেন কি দেন না 500 টাকা দিয়া দেন আমার মনে হইতেছে এটা চাকরি হয়ে যাবে ঠিক আছে তুমি যখন কইতাছো দিলাম 500 টাকাই দিলাম এইবার যদি তোমার চাকরি না হয় তাহলে কিন্তু তোমার খবর আছে কইয়া দিলাম হ্যাঁ আচ্ছা আপনি কেমন কোন তো জি ইন্টারভিউ দিতে আজ সারা গানে এরকম করলেন? আরে যদি না হয় এবার আপনার দোষ। এরকম ইন্টারভিউ তো সেই 1952 সাল থেকে দিতেছে। কি রে ময়না, তোর বেকার প্রেমিক এখন আইতাস না কেন? আরে ওই তো একটা বাদাই মা, যায় তো যায় না, লড়ে তো সরে না, এই জন্য ওর উৎসাহ দিতে ইচ্ছা করে না। ওই দেখ মনে হয় তকির ভাই আইতাস। কামনা দিলাম, ভালো করে ইন্টারভিউ দিয়ে আসবা। আর মনে রাখবা, এটাই কিন্তু তোমার শেষ সুযোগ। তকির ভাই, আমরা আপনার লগে আছি, আপনি আগায় যান। তোমরা আমারে যে উৎসাহ দিলা, আমার ভিতরে যে কারেন্ট সৃষ্টি হইছে, ধরে নাও চাকরি হয়ে গেছে। হইছে, আর চাপা মারণ লাগবো না, যান। লতা, ময়না, যাই। ওরে নিয়ে আমার যত চিন্তা রে। চিন্তা করিস না, তকির ভাই সফল হবেই, উনি শিক্ষিত মানুষ। ওইটাই ভাবতাছি। এই কালাম ভাই, কই যেতেছো তুমি? তোর ভাবে হাসপাতালে। তোর ভাবে মনে বাঁচবো না রে। তুই এখন এমনি কই যেতেছো? ডাক্তারে একটা স্লিপ দিয়েছে, ওষুধ কিনা লাগবো, এই কোনো টাকা ম্যানেজ করতে পারি কিনা। তুই 500 টাকা রাখো। নাও খারাপ, এবার আব্বারে কইতাস। তুই অনেক বড় উপকার করলি রে তোকে। আরে ভাই তুমি তাড়াতাড়ি যাও, দেখো আরো কারো কাছে কিছু পাওনি, তাড়াতাড়ি যাও। ইন্টারভিউ দিতে যাবো কেমনি? আজকাল ইন্টারভিউ দেওয়া লাগবো না। কিরে তুই সারাদিন কই থাকস? হ্যাঁ, সারাদিন খালি টই টই করে, বৃষ্টি নাই রোদ নাই, বাইরে বাইরে ঘোরস, বর্ডার মতো ভাদাম লাইনে যাইতেছ না। আরে এই কথাটা বাদ দেন। আরে ভাইজান আছে না, আজকে ইন্টারভিউ দিতে যায়নি। খালি ইন্টারভিউ না, আর আপনি যে 500 টাকা দিয়েছেন, ওটা কালাম ভাইয়ের বউর চিকিৎসার জন্য দিয়ে দিছে। 500 টাকা কালামের বউয়ের চিকিৎসার জন্য দিয়ে দিছে? হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, আজকে আসুক আসুক, কাজ করে আমি মজা দেখাইতেছি। ওরবি বউটা বাজাই দেব আজকে। আরে বাবা রে বাবা, কি হইছে? চিল্লাচিল্লি করেন কিসের জন্য? চিল্লাচিল্লি করব না, চিল্লাচিল্লি করব না। তোমার পোলা, তোমার পোলা, তোমার লাগা আমি দিতে চাইলাম 100 টাকা, আর তুমি কইলা দাও দাও 500 টাকা। হ্যাঁ, ও 500 টাকা নিয়ে গিয়ে কি করছে জানো? কি করছে? দান করছে, দান। ওই কালামের বউ অসুস্থ, তারপরে 500 টাকা দান করে দিছে। এই আমার টাকা সে দান করে বেড়ায় কেমনে? আরে পোলা আসুক, ওর কাছে জিজ্ঞাসা করেন, তারপর আপনি যা বলার বলেন। আশা আসি নাই, ও ছোট মানুষ, ও ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা চাকরি দিতেছে না। আসুক, এই বাড়ির দরজার জন্য বন্ধ, ওর খাওয়া দাওয়া সব বন্ধ। ওই যে খাইতে দিছো, তোমার সাথে আমার দেখা পড়া আছে। আপনি এত চিল্লাচিল্লি করেন না, আপনার প্রেশার আছে না, যদি এত চিল্লাচিল্লি করেন তাহলে আপনি অসুস্থ হয়ে যাবেন। চিল্লাচিল্লি করবো না, ওরা আদর করবো না। এই আমি টাকা দিচ্ছি তার ইন্টারভিউ দেওয়ার জন্য, ইন্টারভিউ না দিয়া সে দান করে বেড়াবো, আমি চিল্লাচিল্লি করবো না। আচ্ছা ঠিক আছে, আসুক না আসুক, আগে দেখি, আগে থেকে চিল্লাচিল্লি করতে লাগবে। দান বাক্স খুলে বেড়াচ্ছে, দান করে হাজি মোহাম্মদ মহসিন, টাকা আমার, উনার দান। আর আমি জানি কোন হান কর। তুমি এনে ইন্টারভিউ দিতে এত তাড়াতাড়ি চলে আইছো? কইতেছি হুনো, তোমার সব কইতেছি, শুনলে তোমার ভালো লাগবে। তুমি ইন্টারভিউ দিতে যাও নাই? ইন্টারভিউ 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 আগে শুনবা তো আমি কি কইতাছি। কি হইছে কও? গুর বাড়ির লগে কালাম ভাই আছে না, কালাম ভাইয়ের বউ হাসপাতালে ভর্তি, আর তুমি ওইখানে গিয়া তোমার ইন্টারভিউর টাকা দিয়া মহৎ কাজ কইরা আইছো। ভালো করছি না? এই তুই জীবনটা কি মনে করস? মন আমার কথাটা আগে শুনো পুরোটা কই। রোজই আমারে কেউ না কেউ দেখতে আইতাছে, বাসা থেকে বিয়ার চাপ দিতেছে, এই ছেলে ভালো না, ওই ছেলে পছন্দ হয় নাই, এই কই আমি আর কত বিয়া ভাঙতি দিব? তুমি মানুষের জীবনে চিন্তা করো, আমার জীবনের কোনো দাম নাই। তুমি আমার জীবনের কথা একটা বার চিন্তা করছো? আমি যে শেষ হয়ে গেতেছি এইদিকে তো তোমার কোনো খেয়ালই নাই। আজ বাড়িতে আসুক, আজকে বাড়িতে আসুক, ওর একটা জন্মের পিটানো পিটামু। আর কেউ যদি এখানে বাধা দিতে আসে, ঠেকাইতে আসে, তারও আমি খবর করে দিব। আজকে মাথাটা ঠান্ডা করেন আপনার না প্রেসার। কিসের মাথা ঠান্ডা করবো? কিসের মাথা ঠান্ডা করবো? আইছে আইছে। ও বাবা তোর আব্বা মারবো। যা বাবা যা। খবরদার খবরদার, তুমি কোনো রকম বাধা দিবে না। তুমি যদি ঠেকাইতে আসো তোমারও খবর আছে কয় গ্রাম। এই এই তোর টাকা দিলাম ইন্টারভিউ দেওয়ার জন্য, তুই টাকা মানুষের দান করস না, বেশি দানশীল হয়ে গেছস। ওর মতো কুলাগার পোলা আমার দরকার নাই, বাড়ি থেকে বেড়ায় যাক, বাইরে যাক, আমার চোখের সামনে যেন না থাকে, তাহলে কিন্তু ওরে মাইরেই ফেলামু। যা যা আমার চোখের সামনে থেকে শট। ও বাবা যাস না বাবা, শোন বাবা শোন, তোর বাবা রাগ করে কইছে। ও বাবা শোন শোন না বাবা, ও বাবা বাবা রে, ও তোকে বাপ আর বলা আর বলা আর বলা রে আইনা দে আর বলা সেই লাগেছে। ভাই তোমার কি? তোমার কি? দাও তুমিও দাও। আমার টাকার কোনো দরদ নাই না, টাকা কাছে ধরে। আমার তৌকির আমার ভোলা আল্লাহ গো আল্লাহ আল্লাহ। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর কালাম? ভালো না কাকা, এই যে আপনার 500 টাকা। 500 টাকা? কিসের টাকা? যে টাকার জন্য আপনি তোকে মাইরা বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। কাকা আমার বউ অসুস্থ, হাসপাতালে ভর্তি ছিল, তকির ভাই 500 টাকা দিয়েছে ওষুধ কেনার লাগা। আমার পরে আমি বাঁচাইতে পারি নাই। মরে যাওয়ার আগে মন বলে দোয়া করে গেছে তকিরে, যেন আর ভালো একটা চাকরি হয়। তকির মধ্যে যদি 8-10টা তকির থাকতাম গ্রামে, তাহলে আর আমার বউ মরতো না। তকির জন্ম দিয়েছেন ঠিকই, কিন্তু তকির আপনি ছিলেন নাই। তকিরের মতো ভালো ছেলে নাই। ময়না এত তাড়াতাড়ি তরফদারি খেলিকা? আব্বা আমার বিয়ে ঠিক করছে কোন এক বিদেশি পোলার লোকে, যে কোনো সময় আমার বিয়ে দিয়ে দিব। এখন কি করবি? পালায়া যাবো। তুই আমার সাহায্য করবি? তোকে একটু ডাইকা লয়। কিরে লতা, তুই আমার সাহায্য করবি না? তুই কিছু জানোস না? কি তোকির ভাই রে হার বাপ মাইরা বাড়ির থেকে ভাগাই দিছে। কি কস? তোকির এখন কই কই আছে, কোথায় আছে কেউ জানে না। কি কস? আমি এখন কি করব? তুই এখন চিন্তা করিস না, আগে চল বাড়িতে চল। আয় আগে বাড়ি। আমি বাসায় যাবো না, আগে বাড়ি চল, তারপরে দেখ মনে কি করব। অনেক বড় চাকরি, বুক ফুলে ময়নাদের আজকেই বিয়ের প্রস্তাব। আরে কালাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছিস ভাই? তোকে ভালো আছি ভাই, আমার ঢাকায় অনেক বড় চাকরি হয়েছে। শুনে খুব খুশি হলাম রে। তোকে আমার বউ তোর জন্য অনেক দোয়া করছে, বুঝছিস? যাক কালাম ভাই, আমি যাই, আমার আরো কাজ আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ময়না কেমন আছো তুমি? ভালো আছি। আমার কিন্তু ঢাকায় চাকরি হয়েছে, আমি অনেক বড় অফিসার। তৌকির ভাই, ওনার নাম নয়ন, আমাদের গত শুক্রবার বিয়ে হয়েছে। আর উনি আমার চাচাতো ভাই। আসসালামু আলাইকুম। আচ্ছা আসি। আমি তোমার বিয়ে করতে পারলাম না, এই গ্রামে আমি আর থাকলাম। আমি চলে যাব, একেবারে চলে যাব। ভাই আপনি নগদে ক্যাশ আউট করেন না? আপনার না নগদ আছে? আছে তো, নগদ দিয়ে মোবাইল রিচার্জ করি, বেস্ট অফার। কেন নগদের ক্যাশ আউট রেট সবচেয়ে ভালো নাকি? সারা দুনিয়া জানে নগদের ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। নগদ অ্যাপে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ সহ আর সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? কেডা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে পিয়ন সাহেব কি খবর? জি ভালো। আপনার নাম কি আব্দুল জলিল মিয়া? জি। আপনার নামে কিছু টাকা আসছিল আর একটা চিঠি আসছিল। টাকা চিঠি? জি। কেরা পাঠাইছে? তোকির নামে এক ভদ্রলোক। তোকির তো আমারই পোলা। জি। এত টাকা? কত টাকা এখানে? 50,000 টাকা। 50,000 এখানে তো সই করতে হবে। এই যে এখানে করে রাশি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তোকিরের মা, তোকিরের মা, তাড়াতাড়ি আসো। কি হইছে আমারে ডাকেন কেন? এই যে তোকির, তোকির টাকা পাঠাইছে। দেখো কত টাকা, 50,000 টাকা পাঠাইছে। আমার তোকির কই? তোকির নাই, চিঠি দিছে। কি লিখছে চিঠিতে? কি লিখছে? আব্বা, আমার সালাম নেবেন। আশা করি আম্মা ও সৌরভকে নিয়ে ভালোই আছেন। শুনে খুশি হবেন, ঢাকায় আমার খুব বড় চাকরি হয়েছে। আপনার ছেলে এখন মস্ত বড় অফিসার, 50,000 টাকা বেতন পায়। আব্বা, আপনার ছেলে বেকার অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেলেও জীবনযুদ্ধে হেরে যাওয়া এক সৈনিক। টাকাই কি জীবনের সব? আমার চাকরি হয়েছিল না বলেই কি আমি পঙ্গু হয়ে গিয়েছিলাম? আরে, আপনি যদি আমাকে পুঁজি দিয়ে কাঁধে হাত রেখে একটাবার বলতেন যে যা তৌকির ব্যবসা কর, তাহলে হয়তো অনেক আগেই প্রতিষ্ঠিত হতাম, ময়নাকেও বিয়ে করতে পারতাম। বেকার ছিলাম বলে কি আমাদের আবেগের কোনো মূল্য ছিল না? আমি মাসে মাসে আব্বা আপনার কাছে 50,000 টাকা পাঠাবো, কিন্তু আপনার কাছে আমার অনুরোধ, কোনো দিন আমাকে বাড়িতে আসতে বলবেন না। কোনোদিন ময়নাকে ভুলতে পারলে আসবো। আপনাদের তৌকির। তৌকির, বাপরে, আমার টাকার দরকার নাই, তুই যেখানে থাকিস ভালো থাকিস।